আমি এখন নদীর কিনারায় এসে বসে আছি। একটা কথা শেয়ার করতে ইচ্ছে করছে, লাইক আমাদের লাইফটা খুব ছোট আসলে। এই তো দেখতে দেখতে কতদিন চলে গেল। সো আমার মনে হয়েছে গড গিফট আস আ বিউটিফুল লাইফ, সো উই হ্যাভ টু এনজয় ইট, এনজয় দ্য টাইম, এনজয় দ্য মোমেন্ট, এভরি সিঙ্গেল time, every single moment is very important for us. It's gifted from the God. So আমাদের অনেক ডিপ্রেশন থাকবে, অনেক স্যাডনেস থাকবে, অনেক পাওয়া থাকবে, অনেক না পাওয়া থাকবে, তো ওগুলোকে এক্সাইটেড রেখে আমাদের আসলে এনজয় করা উচিত প্রতিটা সেকেন্ড, প্রতিটা মোমেন্ট, বিকজ একদিন এটা আর ফিরে আসবে, ইট উইল নট কাম ব্যাক। একদিন হয়তো আপনিও আর ফিরে আসতে পারবেন না এনজয় করার জন্য। সো এনজয় ইট, লাইফ ইজ লাইক অ্যান আইসক্রিম, সো এনজয় ইট বিফোর ইটস মেল্টেড। আর হ্যাঁ, কেউ আপনাকে হ্যাপি করতে পারবে না, যে আপনাকে বেশি হ্যাপি করতে পারবে সে হচ্ছে আপনি। সো আপনি আপনাকে নিজেকে খুশি রাখতে পারবেন, তো কারোর উপর ডিপেন্ড হওয়া যাবে না যে ও কেন এটা করলো না, ও কেন এটা না, ও কেন এটা না, বুঝবে। অ্যান্ড আপনি আপনাকে ছোটো ছোটো জিনিস থেকে লাইফের আনন্দগুলো নিয়ে নেন, খুব সুন্দর এই পৃথিবী, খুব সুন্দর এই সময়গুলো, সো টেক ইট, ব্রেথ ইট অ্যান্ড এনজয় ইট, এনজয় ইট, এনজয় ইউর মোমেন্ট, enjoy your time because it will not come back again. What past is past.